PQ আবাকাস সংস্থার উদ্যোগে একটি বৈশাখ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তবে সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হলো আজকে রবিবার একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে। কার্যত কমলপুর মাদ্রাসা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 3Q আবাকাস সংস্থার উদ্যোগে আজাদী কা অমৃত মহোৎসব এবং 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে 13ই অগস্ট বিভিন্ন রকম আয়োজন ছিল, যার মধ্যে বিভিন্ন বয়সের শিশুদের মধ্যে বৈশাখ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবং এই বৈশাখ প্রতিযোগিতা যে প্রতিযোগিতায় আজ রবিবার পুরস্কার তুলে দেওয়া হলো বিজয়ীদের হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুরের বিশিষ্ট আইনজীবী বিজয় কৃষ্ণ চট্টোপাধ্যায়, সাংবাদিক দেবজিৎ গোহরাই, আইনজীবী তপতী দেব এবং সংস্থার শিক্ষক ধ্রুব দেবনাথ থেকে শুরু করে সুস্মিতা পাল, বর্ধন প্রমুখ উপস্থিত ছিলেন। আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন বয়সের শিশুদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হলো। অনুষ্ঠান প্রসঙ্গে কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্টের শুনুন। সিটিউ এলাকার কমলপুর সেন্টারের উদ্যোগে গত 13ই অগস্ট আমরা এখানে আজাদী কা অমৃত মহোৎসবকে সামনে রেখে একটা কম্পিটিশন করেছিলাম। সেই কম্পিটিশন এবাকাসের উপর হয়েছে, ড্রয়িংয়ের উপর হয়েছে, তারপর আপনার ইসের উপর, জিকের উপর হয়েছে। সেই এবাকাসে কমলপুর সেন্টারের প্রাইজ গিভিং সিরিমনি আজকে গেল। সমস্ত বাচ্চারা খুব ভালো করেছে, আমরা সবাই খুব আনন্দিত। সিটিউ এবাকাসে প্রচার প্রসার আরো হোক সেটা তো চাই, পাশাপাশি সমস্ত বাচ্চারা যারা আজকে পুরস্কার পেল সবাইকে অশেষ ধন্যবাদ। দু একজন যারা বাদ দিয়েছেন তাদের গার্জিয়ানকে বলব, আপনারা আপনাদের বাচ্চাদের প্রচারে যত্নবান হন। আমরাও চেষ্টা করছি বাচ্চাদেরকে খুব ভালোভাবে ডেভেলপ করে আগামী দিন সমাজের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করতে। ধন্যবাদ সবাই। থ্রিকিউ আবাকাসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আজকের পুরস্কার বিতরণ করা হলো বিজয়ীদের মধ্যে এবং স্বাধীনতার 77তম বর্ষ এবং 76তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশ এবং তার সঙ্গে গোটা রাজ্য বিভিন্ন রকমের আয়োজনের উদ্যোগ নিয়েছিল, যার মধ্যে থ্রিকিউ আবাকাস সংস্থা বৈশাখ প্রতিযোগিতার আয়োজন করেছিল। এবং এই বৈশাখ প্রতিযোগিতাটা বিভিন্ন বয়সের ছেলেমেয়েদের মধ্যে অনুষ্ঠিত হয়, বিশেষ করে খুদেদের উপস্থিতি ছিল যার মধ্যে লক্ষণীয়। তাই 13ই অগস্টের ওই প্রতিযোগিতাতে যারা বিজয়ী হয়েছে তাদেরকে আজকে পুরস্কার তুলে দেওয়া হলো একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবং আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কমলপুরে আজকের ওই অনুষ্ঠানে আয়োজন করা হয়, যেখানে মাদ্রাসা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মধ্যে আয়োজন থ্রিকিউ আবাকাস সংস্থার উদ্যোগে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে পুরস্কার বিতরণীর বিশেষ অনুষ্ঠান। তবে যারা আজকে পুরস্কার পেয়েছে তারা অত্যন্ত খুশি। বিভিন্ন বয়সের শিশুদের উপস্থিতি ছিল আজকে লক্ষণীয়, যাদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো। রবিবার মাদ্রাসা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন করা হয় আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।